গাজীপুরের কোনাবাড়ির পৃথক স্থানে আগুনে পুড়ে গেছে 10টি ঝুটের গোডাউন, 4টি বসতঘর ও 5টি দোকান। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ জানান, গতরাতে কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট গিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে পুড়ে গেছে 10টি ঝুটের গোডাউন। অপরদিকে আমবাগ এলাকায় অগ্নিকাণ্ডের আরেকটি ঘটনায় পুড়ে গেছে 4টি বসতঘর ও 5টি দোকান।